দেখো দাদাবাবু বিয়ে করে বৌদিমণি নিয়ে এসেছে। কি খোকা বিয়ে করে বৌ এনেছে? দাদাবাবু এসে 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 কি রে ছাগল তুই বিয়ে করেছিস? এই যে তুমি বাড়িতে কিছু না বলে আমাকে যে বিয়ে করে ফেলেছো, তোমার বাড়ির লোক আমাকে মেনে নেবে তো? কি যে বলো না তুমি, আমি থাকতে তোমার চিন্তা কিসের গো? না না কোনো চিন্তা নেই, তুমি তো আমার ভরসা, তাই তো বাড়ি ঘর বাবা মা সব ছেড়ে তোমার সাথে পালিয়ে এসেছি। তুমি আমার পাশে সারা জীবন থাকবে তো? থাকার জন্যই তো তোমার হাত ধরেছি। হাতটা ছাড়বে না আমি জানি, তুমি আমাকে খুব ভালোবাসো যে, কিন্তু তোমার বাড়ির লোক আমাকে মেনে নেবে তো? আরে হ্যাঁ বাবা হ্যাঁ মেনে নেবে, কিন্তু আমার মা একটু রাগি, নতুন বউয়ের মুখ দেখলে পুরো রাত জলের মতো ঠান্ডা হয়ে যাবে। ভগবান ভগবান সেটাই যেন হয়। ঠিক আছে রাস্তায় দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলো বাড়ি চলো। এটাই আমার বাড়ি, বাড়ির ভিতরে গিয়ে মাকে আগে প্রণাম করবে। চলো চলো সোনা ভেতরে চলো। এখন আবার কে এলো? দেখো পুকুরে কে এসেছে। আচ্ছা গিনি মা যাচ্ছি। ও মা গো গিনি মা, দেখো দাদাবাবু বিয়ে করে বৌদিমণি নিয়ে এসেছে। কি খোকা বিয়ে করে বউ এনেছে? দাদাবাবু এসে 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 কি রে ছাগল তুই বিয়ে করেছিস? তোকে আমি বিদেশে পড়তে পাঠিয়েছিলাম না বিয়ে করতে পাঠিয়েছিলাম? মা পড়াশোনা চলতেই থাকবে, শুভ কাজে দেরি করতে নেই, তাই আমি বিয়ে করে ফেলেছি। বউ আমি মানছি না, মানবো না। গিন্নি মা মেনে নিন, না হলে বৌদিমণি ঘরের সামনে ধর্নায় বসতে পারে। মুখ পুরি তুই কথাটা কিন্তু মন্দ বলিস নি, ধর্নায় বসলে শান্তিনিকেতন অশান্তিনিকেতন হয়ে যাবে। থাক থাক প্রণাম করে না দীক্ষিত দেখাতে হবে না, এই মুখ পুরি যা বড় নালাটা নিয়ে আয়। যাচ্ছি গিন্নি মা। এই নাও গিন্নি মা। বাবাকে তো প্রণাম করা হলো না, বাবা কোথায়? করদাবাবু পড়ে আছে, চলো। আমি ভাবলাম নতুন বৌদিমণি তোমাদেরকে চা দেবে, তাই চা দেই। সে কপাল কি আর আমার আছে রে?
নতুন বৌদিমণি এখনো ঘুমাচ্ছে। বৌমা ও বৌমা দরজা খোলো, কোথায় আছে? খোলো দরজা, খোলো। বৌমা ও বৌমা। হ্যাঁ মা বলুন। কটা বাজে ঘড়িটা কি দেখেছো? যাও দু কাপ চা করে নিয়ে এসো। হ্যাঁ মা যাচ্ছি। শোনো চা চিনি একটু কম দেবে আর কলদলে কিছু কাপড় রাখা আছে কেচে দেবে। কি রে মুখ পুরিতর কথা খল লাগে, যা সবজিগুলো কাটবি যা। যাচ্ছি গিন্নি মা। মা এই নিন চা। এটা চা হয়েছে, প্রথমবার বানিয়েছি তো তাই। মা ভালো হয়নি না? এ চা নিয়ে যাও, আমি এটা খাবো না। আর শোনো কলদলে কাপড় রাখা আছে কাটবে যাও। ভালো করে চাটাও বানাতে পারি না। সারা বাপের বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকতাম আর এখানে প্রথম দিন আসতে না আসতে বুড়িটা আমার জীবনটা পুরো নরক করে দিল। এই তোর কাপড়টা কাটতে কতক্ষণ সময় লাগে? রান্না নাকি তোর মা এসে করে দিয়ে যাবে? এই বুড়ি একদম আমার মা তুলবি না, আপনিও তো আমার মা, এই কাপড়গুলো কাটুন না। না 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 তুমিই কাচো, ডাক্তার আমাকে কোমর ঝোঁকাতে না বলেছে, আমার কোমরে ব্যথা না। ও মা গো মা গো মা গো। হ্যালো ডাক্তার বাবু, মা পড়ে গিয়ে আর কথা বলছেন না, আপনি একটু দৌড়ে আসুন তো। ব্যাপারটা খুব গন্ডগোলের ব্যাপার আছে। এটা তোমার মা হয় তো? হ্যাঁ, তোমার মায়ের ইনকামিং আর আউটগোয়িং দুটোই বন্ধ, মানে হচ্ছে কানে শোনা চোখে দেখা কথা বলা সব বন্ধ। আচ্ছা ঠিক, মা মা করার দরকার নেই, পেনটা কোথায় গেল? এখানে আছে, আমি কিছু লিখে দিচ্ছি ওষুধ। ঠিক আছে, এইটা তোমার মাকে এনে খাওয়াও যদি কানেকশনটা ফিরে আসে। হ্যাঁ এই নাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, যাচ্ছি দু মিনিট। হ্যাঁ হ্যাঁ কি শাশুড়ি মা তা এই কি অবস্থা, গেল তো ফিউজটা উড়ে। এই মুখ পুড়ি, সকাল থেকে কাজ করে করে আমার পাটা ব্যথা করছে, দে আমার পাটা টিপে দে। কি রে এলি? হ্যাঁ যাচ্ছি বৌদিমণি। এই বৌদিমণি কি বলছিস? গিন্নিমা বল, গিন্নিমা। আচ্ছা গিন্নিমা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফলো করতে ফলো করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।